Ey, da 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 rrr, da 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 hey, rrr. আরে না না, ওদিকে না, ওদিকে যাসনি রে। আরে ওদিকে অন্যদের জমি আছে, ওগুলো খেলে যে আমাদের সাথে ওদের ঝগড়া লেগে যাবে। আয় 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 আয়, এদিকে আয় বাবা, এদিকে আয়, এদিকে যে ঘাসের অভাব নেই, এদিকে আয়। এই তো আমার লক্ষ্মী ছেলে, এখানে ঘাস খা, এই বেশি দূরে যাসনি বুঝলি। আর শোন, অন্যের জমিতে কিন্তু কখনোই যাবি না, এই কথাটা মনে রাখিস। ওগো, বেলা তো কম হলো না, এই নাও তোমার খাবার, জলদি করে খাবারগুলো খেয়ে নাও। আরে হ্যাঁ গো, দাও দাও, হ্যাঁ জলদি করে খাবারগুলো দাও দেখি, আমার যে আসলেই খুব খিদে পেয়েছে গো বউ। তুমি জানো না, এই গরুগুলো তো আমাকে প্রায় জ্বালাতন করতে করতে একেবারে খিদেই লাগিয়ে দিয়েছে। এবার জলদি করে দুটো খেয়ে নি, নইলে যে না খেয়ে মারা যাব। ওই তো একটা গাছ দেখতে পাচ্ছি, এসো এসো, তুমি ওই গাছটার কাছে এসো, ওখানে বসেই ঠান্ডা বাতাসে ভাত খাবো বুঝলে। আচ্ছা চলো, ওই গাছের কাছেই চলো। না গো, এই ডাল ভাত খেতে আর একদমই ভালো লাগে না, প্রতিদিন রোদের মাঝে কত কষ্ট করে কাজ করি, আর কাজ শেষে যদি দেখি শুধু ডাল ভাত, তাহলে মেজাজটা একেবারে বিগড়ে যায়, তখন ইচ্ছে করে এসব কাজ বাজ ফেলে পৃথিবী থেকেই চলে যাই। ওগো, তুমি আমাকে ছেড়ে আবার কোথায় যাবে? তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো গো? তুমি যেখানেই যাও আমাকে সাথে করে নিয়ে যেও, নইলে যে আমি তোমাকে ছাড়া একদমই বাঁচতে পারবো না। আরে দেখো কাণ্ড, আমি তো কথার কথা বলেছি যে পৃথিবী ছেড়ে চলে যাব, আমি কি আর তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি নাকি? এমনিতেই এই হাড় ভাঙা কষ্ট করবার পরে ডাল ভাত খেতে হচ্ছে, সেখানে আবার তোমার মতো পেয়েছি একটা বউ, উফ আমি আর পারি না বাবু। কবে যে একটু ভালো মন্দ খেতে পারবো সেটা বিধাতাই ভালো জানেন গো। ওগো শোনো, বিধাতা যদি ভালো জানে আমরা কবে ভালো মন্দ খাবো, তাহলে তুমি তার কাছ থেকে এখনই জেনে নাও যে আমরা কবে একটু ভালো মন্দ খেতে পারবো। আমারও যে এই ডাল ভাত খেতে একদমই ভালো লাগে না। ও মা, এসব তুমি কি বলছো বউ, হায় 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 হায়, এ আমি কাকে বিয়ে করলাম গো, ধরি আসলে আমার আর পৃথিবীতে থাকতে মন চায় না, ধ্যাত্তেরি। ওগো তুমি রাগ করো না, রাগ না করে এ দিয়েই ভাত খেয়ে নাও। আর শোনো, কাল তো মনে হয় এগুলো রান্না করতে পারবো না, কারণ কালকে যে রান্না করার মতো আর কিছুই নেই। আরে হ্যাঁ তা তো জানি, তুমি এসব নিয়ে এত ভেবো না, আমি আজকের মধ্যে একটা বাজারের ব্যবস্থা করে ফেলবো বুঝলে। হায় হায় হায়, ওগো খাওয়াটা এখন রাখো, ওই দেখো তোমার একটা গরু মাঠ থেকে ছুটে পাশের জমিতে চলে যাচ্ছে। ওগো তুমি আর দেরি না করে জলদি করে গিয়ে গরুটা ধরে আনো, নইলে যে পরের অনেক ক্ষতি করে ফেলবে। আরে কি সর্বনাশ, এ ওটা তো মোড়ল মশাই জমি, হায় 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 হায়, ওই জমির যদি একটু ক্ষতি হয়ে যায় তাহলে যে আমাকে অনেক বড় একটা জরিমানা গুনতে হবে, এমনিতেই ঘরে চাল ডাল ঠিক মতো জোগাড় করতে পারি না, অন্যদিকে যদি জরিমানা ঋণ কাঁধে আসে তাহলে তো না খেয়ে সবাই মরব। যাক বাবা বাঁচা গেল, গরুটা তাহলে মোড়ল মশাই জমির ফসল নষ্ট করেনি, তার চেয়ে বরং ও এখানে এসে কচু গাছের পাতা খাচ্ছে। শেষে কিনা তুই কচু গাছের পাতা খাওয়ার জন্য মাঠ থেকে চলে এলি, দাঁড়া তোর জন্য কতগুলো কচু গাছের পাতা কেটে বাড়িতে নিয়ে যাচ্ছি, তাহলে তুই বাসায় গিয়েও পেট ভরে কচু গাছের পাতা খেতে পারবি তাই না? নে নে, আস্তে খা আস্তে খা, কচু পাতাগুলো কে এনে, আজ আমি আর তোদেরকে নিয়ে ওই মাঠে চড়াতে যেতে পারবো না বুঝলি,
আজ কিন্তু আকাশের ভাব খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এনে নে জলদি করে এই কচু পাতাগুলো আজকের মতো খেয়ে নে, বুঝলি? এই যা, এই বলতে না বলতেই দেখছি বা আকাশ কালো করে বৃষ্টি চলে এসেছে। যা, তোদেরকে আর আমি আজ মাঠে নিয়ে যেতে পারবো না, আজকের মতো ঘরে বসে বসে এই কচু পাতাই খেতে থাক। এখানে তোদেরকে এই নে কতগুলো কচু পাতা খেতে দিলাম, আর কতগুলো কচু পাতা ওই তো ওই পাশেই রেখে দিয়েছি, ওগুলো পরে দেব, কেমন? তোরা খা। ওগো, তুমি এই গোয়াল ঘরে বসে আছো এখনো? ওই দিকে যে ভাত রান্না করবো বলে সে কখন বসে আছি? তা বেশ করেছো গিন্নি, ভাত রান্না করবে তো ভালোই করেছো। যাও যাও, আমি একটু পরে ওই গরুগুলোকে খাইয়ে আসছি, তুমি গিয়ে ভাত রান্না করে ফেলো, এরপর দুজনে মিলে একসাথে ভাত খাবো, কেমন? ওগো, ভাত কিভাবে খাবে সেটা তো বলবে নাকি? আমি তো শুধু ভাত রান্না করতেই পারি, কিন্তু ভাত খাওয়ার মতো কোনো কিছুই তো রান্না করতে পারবো না, ঘরে যে রান্না করার মতো কোনো কিছুই নেই। হায় খোদা, এসব তুমি কি বলছো বউ, কিছুই নেই ঘরে? তাহলে আজ আমরা খাবোটা কি? এখন তো আর আমার হাতে টাকা নেই যে বাজার থেকে কিছু কিনে আনবো, এদিকে আবার সেই মুষল ধারে বৃষ্টি নেমেছে গো, এখন কোন দিকে যে যাবো সেটাই তো বুঝতে পারছি না। ওগো পেয়েছি পেয়েছি, আজ আমরা এই বৃষ্টির ভেতর একটা মজার খাবারের বুদ্ধি পেয়েছি। কি সব বলছো বউ, তোমার এই বৃষ্টির ভেতর আবার বুদ্ধি কিভাবে আসলো? আচ্ছা তুমি সব খুলে বলো তো। ওই দেখো, তুমি কালকে জমির পাশ থেকে কতগুলো কচু গাছের পাতা এনেছিলে না? এই কচু গাছের পাতাগুলো তো খেতে খুবই মজার, সুস্বাদু হয়। আমাদের ঘরে তো এখন রান্না করার মতো আর কিছুই নেই, চল আজ আমি তোমার জন্য এই কচু গাছের পাতা দিয়ে ভাত রান্না করি, তাহলে তুমি পেট ভরে কচু শাক দিয়ে ভাত খেতে পারবে। আরে গিন্নি, তাই তো, তুমি তো দারুণ একটা বুদ্ধি বের করেছো, কিন্তু একটা জায়গায় তোমার বুদ্ধি একটু কম পড়ে গেছে। সেটা আবার কি গো? আর সেটা হলো, আজ আমরা কচু পাতা দিয়ে ভাত খাবো না, আজ আমরা এই বৃষ্টির দিনে কচু পাতা দিয়ে খিচুড়ি খাবো, বুঝলে? কচু পাতার খিচুড়ি। কচু পাতার খিচুড়ি, তুমি এটা ভালো কথাই বলেছ। চলো তাহলে, আজকে এই বৃষ্টির দিনে আমি তোমার জন্য কচু পাতার খিচুড়ি রান্না করি, তুমি গরুগুলোকে খাইয়ে দিয়ে জলদি করে এসো, আমি কচু পাতাগুলো নিয়ে রান্নাঘরে গেলাম। কই গো গিন্নি, কোথায় গেলে? জলদি করে কচু পাতার খিচুড়িগুলো নিয়ে এসো তো, আমার যে খিদের জ্বালায় আর ভালো ঠেকছে না, নিয়ে এসো। আরে দাঁড়াও দাঁড়াও, হয়ে তো গেছে, আর একটু অপেক্ষা করো, বৃষ্টিটা আরো একটু নামতে দাও না কি। অত দেরি আমার নেই গো, আমার যে খিদের জ্বালায় পেটের ভেতর ছুঁচো দৌড়াচ্ছে, আমি কি আর বৃষ্টি নামার জন্য অপেক্ষা করতে পারি? তুমি আমাকে জলদি করে কচু পাতার খিচুড়িগুলো দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে তোমার হাতের কচু পাতার খিচুড়ি। ওগো বউ, হ্যাঁ তুমি এটা কি রেঁধেছ? কেন গো, মজা হয়নি? আমি তো মজা করেই রান্না করলাম। আরে মজা হয়নি মানে, মজার বাপ হয়েছে গো, তুমি এটা কিভাবে রান্না করলে গিন্নি? এত মজার কচুর পাতার খিচুড়ি তো আমি আমার বাপের জন্মেও খাইনি, কচু পাতা দিয়ে যে খিচুড়ি এত মজা হয় সেটা আজ আমি না খেলে কিছুতেই বুঝতে পারতাম না গো। সব বলছো গো, আসলেই আমার হাতের খিচুড়ি অনেক মজা হয়েছে, তাহলে তুমি পেট ভরে খাও। আরে রাখো আমার খাওয়া, আমি আর খিচুড়ি খাবো না। আরে এত মজার খিচুড়ি কি আর খাওয়া যায় নাকি? শোনো গিন্নি, তোমার এই মজার কচু পাতার খিচুড়ি খেয়ে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, বুঝলে? ওমা, এসব তুমি কি বলছো? আমার হাতের কচু পাতার খিচুড়ি খেয়ে তোমার মাথায় তো দারুণ বুদ্ধি এসেছে,
তা কি বুদ্ধি বলতো? বুদ্ধিটা হলো, এই বৃষ্টির দিনে যদি আমি তোমার হাতের কচু পাতার খিচুড়ি রান্না করে বিক্রি করতে পারি, তাহলে আমাকে আর মাঠে গরু চড়াতে যেতে হবে না, বুঝলে? আর এত কষ্ট করে আমাদের দিন কাটাতে হবে না, এখন সব কিছু তোমার উপর। তুমি যদি বলো তাহলে আমি কাল থেকেই এই কচু পাতার খিচুড়ি রান্না করে বিক্রি করতে শুরু করতে পারি। তুমি শুধু আমাকে এই কচু পাতার খিচুড়ি রান্না করে দেবে, কি পারবে না? সব বলছো, পারবো না মানে 100 বার পারবো। তুমি আর দেরি না করে কাল থেকে কচু পাতার খিচুড়ি বিক্রি করা শুরু করো, আমি তোমাকে কাল থেকেই এই কচু পাতার খিচুড়ি রান্না করে দিব। ভাই, আমাকে এই খিচুড়িটা দাও তো, খিচুড়ির ঘ্রাণে তো আমি আর থাকতে পারছি না গো। হ্যাঁ ভাই, আমাকেও দিও, কেমন, আমিও এই কচু পাতার খিচুড়ি খাবো। ওরে বাবা, এই জীবনে কখনো কচু পাতার খিচুড়ি খাইনি, আজ প্রথমবার খাবো। এই দাও দাও, তাড়াতাড়ি দাও। সবাইকে দেবো, সবাইকে দেবো, তোমরা শুধু একটু অপেক্ষা করো, একে একে তোমাদের সবাইকে আমি এই কচু পাতার খিচুড়ি দেবো। তোমরা একটু লাইন দিয়ে দাঁড়াও তো।